এই পানীয়টি যদি প্রতিদিন সকালবেলা বাসি পেটে বা বাসি পেটে না পারলে ভরা পেটে 7 থেকে 15 দিন খেতে পারেন, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনাদের পেটের হজম শক্তি বৃদ্ধি পাবে। একই সাথে যাদের চর্বি অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে, তাদের জন্য এই পানীয়টি দুর্দান্তভাবে কাজ করবে। আপনারা অবশ্যই পানীয়টি পান করে দেখতে পারেন, মিনিমাম 7 থেকে 15 দিন। ও, এখনো গরম রয়েছে পানিটি, কি পানি জানেন? মাত্র তৈরি করে নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করতে পারেন। শুধুমাত্র বাড়তি ওজন নয়, আমাদের রক্তে কোলেস্টেরল কমানোর জন্য, আমাদের হজম শক্তি বৃদ্ধি করার জন্য, পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, একই সাথে আমাদের অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, দিনের কাজে মন বসে না, দুর্বল বা ঝিমঝিম একটা ভাব লেগে থাকে, এবং চেহারার লাবণ্যতা উজ্জ্বলতাও বৃদ্ধি করতে এই যে পানীয়টি আশ্চর্যজনকভাবে কাজ করবে। আপনাকে আমি মাত্র 7 থেকে 15 দিন খেতে বলবো, এর মধ্যে আপনি একটা ফলাফল ইনশাল্লাহ পেয়ে যাবেন। 7 থেকে 15 দিন এজন্যই খেতে বলবো যে এই কয়দিন যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার মধ্যে একটা পরিবর্তন আসলে তখন আপনি এই পানীয়টির ফ্যান হয়ে যাবেন, যা আপনি পরবর্তীতে নিজের থেকে খাওয়ার একটা চেষ্টা করবেন। চলুন আমরা ধারাবাহিকভাবে এই পানিতে কী কী উপাদান দিয়েছি এবং কোনভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমি আপনাদের বলতে চাই, এই পানীয়টি তৈরি করতে আমার কয়েকটি উপাদান নিতে হয়েছে, সে উপাদানগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে পানীয়টি তৈরি করবেন। তার আগে একটু কিছু কথা না বললেই নয়, আমরা অনেকে ওজন কমাইতে চাই কিন্তু ওজন কমানোর জন্য আমরা তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করি না। একটা কথা মাথায় রাখবেন, হঠাৎ করে ওজন কমানো বা বাড়ানো কোনো কিছু সেবনের মাধ্যমে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, আরও ক্ষতি ছাড়া। পাশাপাশি দেখা যাচ্ছে কি যে আমাদের আরও বিভিন্ন রকমের সমস্যা হয়ে দাঁড়ায় জীবনের চলতে পথে। এজন্য আমরা চেষ্টা করব খাবারের মান পরিবর্তন রেখে, লাইফস্টাইল পরিবর্তন করে আমরা ওজন কমানোর জন্য বা জীবনের কোনো কিছু যদি আনতে হয় শরীরের উপরে, সেটা আমরা তাই করব। যেমন আমরা যদি অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খাই বা ফাস্টফুড জাঙ্ক ফুড খাই, এদিকে চিন্তা করি যে আমার ওজন কমাতে হবে, আমার বাড়তি কোলেস্টেরল বেড়ে গেছে সেটা কমাতে হবে, এটা কিন্তু একদমই ভুল ব্যাপার। আপনাকে যেমন একটা ডায়েট চার্ট বা খাদ্য তালিকার মধ্যে আবদ্ধ থাকতে হবে, পাশাপাশি আপনাকে যেটা করতে হবে অবশ্যই শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম। দৈনিক জীবনে বা দৈনন্দিন জীবনে কিছুটা পরিমাণে ব্যায়াম আমাদের এজন্যই করতে হবে, আমাদের ওল্ড জেনারেশনের মানুষেরা কিন্তু কঠোর পরিশ্রম করার সুযোগ ছিল বা করতে হতো, কিন্তু আমরা কি করছি নিজেকে প্রশ্ন করছেন কি না? আমরা যেই খাবারগুলো গ্রহণ করছি ততটুকু এনার্জি কি আমরা ব্যয় করছি, বা যেই খাবার থেকে আমরা শক্তি পাচ্ছি সেই শক্তিটা আমরা কোথায় ব্যয় করছি? বাইরে গেলে আমরা গাড়ি ব্যবহার করছি, অফিসে যেয়ে বসে থাকছি, বা দেখা যাচ্ছে কি যে কিছু সংখ্যক মানুষ হয়তো বা আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু অনেক মানুষই কিন্তু আমরা তেমন কোনো পরিশ্রম করি না বলেই আমাদের শরীরে বাড়তি মেদ বা ভুঁড়ি বা ওজন বেড়ে যাচ্ছে। এর কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে আমাদের ভুগতে হচ্ছে। তাই আমরা চেষ্টা করব যে এর থেকে বেরিয়ে আসার জন্য খাবারের মান পরিবর্তন করে শুরু থেকে চলা, জীবন মানস পরিবর্তন করে শুরু থেকে চলা, তাহলে ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্যে তেমন কোনো ক্ষতি বা সমস্যা দেখা দেবে না। যদি কোনো রোগ আপনার মধ্যে ইতিমধ্যে বাসা বেঁধে থাকে, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। এখন আসুন এই পানীয়টিতে আমরা কী কী ব্যবহার করেছি আমরা প্র্যাকটিক্যালি জেনে নিব। আমাদের এই উপকারী পানিটি তৈরি করতে হলে প্রথমে লাগবে এক গ্লাস ফ্রেশ পানি, যে পানি পান করার যোগ্য। এরপরে আমাদের যেটা লাগবে এক চামচ পরিমাণে, দেখুন আমি এখানে আদা কুচি করে কেটে নিয়েছি, আপনারা এখান থেকে এক চামচ পরিমাণে আদা ফাল ফাল করে কেটে বা আপনারা পরিমাণ মতো পানিতে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা যেটা করবেন, 4 থেকে 5টি লবঙ্গ দিবেন। আমি আবারও দেখাই, 4 থেকে 5টি লবঙ্গ দিবেন পানির মধ্যে। এখন এই পানিটা কিন্তু এখানেই শেষ না, আরও কয়েকটি উপাদান এর মধ্যে যোগ করতে হবে। বাট এই অবস্থায় আমি পানিটি একটু গরম করে নিয়ে আসবো, গরম করাটা আর আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট আমি এই পানিটি এখন একটু গরম করে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম পানিটি ফাইনালি গরম করে। দেখুন এখনও কিন্তু পানির ভিতরে আমার লবঙ্গ এবং আদা বিদ্যমান রয়েছে, আপনারা ফালাবেন না। পানিটি গরম করবেন মিনিমাম 5 মিনিট ধরে, এখনও দেখুন পানি থেকে ভাপ উঠছে। পানিটি গরম করবেন মিনিমাম 5 মিনিট ধরে, এতে করে দেখবেন পানির একটুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এর মধ্যে দুইটা উপাদান রয়েছে, সেই উপাদানের নির্দেশটা পানির সাথে মিক্স হবে, যার কারণে পানি একটু কালার চেঞ্জ হবে। এরপর আপনাকে যেটা অ্যাড করতে হবে, একটা লেবুর অর্ধাংশ পরিমাণে, দেখুন একটা লেবুর অর্ধাংশ পরিমাণে অ্যাড করতে হবে। তো আমি এটা নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো পদ্ধতিতে লেবুর নিঃশ্বাস বের করে নিতে পারেন, আমি আমার মতন করে নিয়ে নিচ্ছি। এখন একটা লেবুর অর্ধাংশ পরিমাণে নিচ্ছি। এরপরে অ্যাড করবো আমরা 1 চা চামচ পরিমাণে মধু।
মধুটা অবশ্যই যেন এখানে আপনার খাঁটি হয়, 1 চা চামচ পরিমাণে আমরা মধু অ্যাড করে নিব। মধু অ্যাড করে আমরা এখন এই পানিটা ভালো করে মিক্স করব। এই পানীয়টি যদি প্রতিদিন সকালবেলা বাসি পেটে বা বাসি পেটে না পারলে ভরা পেটে 7 থেকে 15 দিন খেতে পারেন, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনাদের পেটের হজম শক্তি বৃদ্ধি পাবে। একই সাথে যাদের চর্বি অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে, তাদের জন্য এই পানীয়টি দুর্দান্তভাবে কাজ করবে। আপনারা অবশ্যই পানীয়টি পান করে দেখতে পারেন মিনিমাম 7 থেকে 15 দিন। এরপরে যদি আপনার মনে হয় যে আপনার শরীরের মধ্যে পরিবর্তন আসছে, তখন আপনারা এটা মাঝে মাঝে পান করে যেতে পারেন বা রেগুলার আপনারা পান করে যেতে পারেন। ওকে, ফাইনালি পানীয়টি ইতিমধ্যে ব্যবহার করা দেখলেন বা কীভাবে আমি তৈরি করেছি তৈরি করা দেখলেন। এখন এই পানীয়টি যদি আপনারা প্রতিদিন সকালবেলা যদি আপনাদের সম্ভব হয় বাসি পেটে খাবেন আর না হলে ভরা পেটে খাবেন। পানিটি ব্যবহার করতে আমরা যে উপাদানগুলো নিয়েছি, আদা, আদা কিন্তু নর্মালি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবেও বলা হয়ে থাকে, আদায় এত উপকারিতা রয়েছে। এরপরে নিয়েছি আমরা লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের মানব স্বাস্থ্যে টক্সিন বা বিষ মুক্ত করতে অনেক গুরুত্বপূর্ণ সহিত কাজ করে। এই দুইটা উপাদান একত্রিত দিয়ে আমরা পানিটি গরম করে নিয়েছি। এরপরে আমরা যেটা দিয়েছি মধু, মধুটা আপনাদের অনেকের কাছে অপশনাল হয়ে দাঁড়াবে, কারণ অনেকে খাঁটি মধু ব্যবহার করতে পারবেন না, আবার দেখা যাচ্ছে অনেকের ডায়াবেটিসের মাত্রা একটু বেড়ে আছে, তখন আপনারা মধু ব্যবহার নাও করতে পারেন। সেক্ষেত্রে মধুটা অপশনাল, কিন্তু যাদের সুযোগ রয়েছে আর পানির থেকে ভালো একটা পরিপূর্ণ সমাধান পেতে চান, তাহলে আপনারা খাঁটি মধু 1 চামচ ব্যবহার করবেন। মধুতে এমন উপাদান খুব কম আছে যেই উপাদান অন্য খাবারে, মানে অন্য খাবারের উপাদান খুবই কম আছে যে মধুতে বিদ্যমান নেই। কম বেশি সকল উপাদানই মধুর মধ্যে কিন্তু পাওয়া যায়। এরপরে যে উপাদানটি কিন্তু আমি নিয়েছি লেবু। আপনারা সকলেই কম বেশি জানেন যে লেবু আমাদের মানব স্বাস্থ্যের জন্য, আমাদের স্কিনের জন্য, পাশাপাশি কিন্তু আমাদের শরীরের টক্সিন দূর করতে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক গুরুত্বপূর্ণ সহিত কাজ করে। এই কয়েকটি উপাদান দিয়ে যখন আমি উষ্ণ গরম পানি করে সকালবেলা খাবো, আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা পর্যন্ত দূর হয়ে যাবে বা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। এই পানীয়টি আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।